আকাশে বাতাসে আহাকি আনন্দ, আকাশে বাতাসে আর তাই ঠান্ডাজনিত কারণে এই সময় অনেক শিশুই সর্দি, কাশি, জ্বর এমনকি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়। আপনি জানেন কি, আমাদের দেশে প্রতি ঘন্টায় 9 জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। 9 জন শিশু? এই বলাপান, শীতের মধ্যে কি করতেছো? যাও বাড়ি যাও, শীতের কাপড় পরো। মায়াটার অসুখ করছে, আমি বাজারে যাইতাছি ওষুধ আনতে। আমি বাজারে যাইতাছি, তোমরা যাইবা নাকি? এই যে এই ওষুধটা লন, এইটাও লন, আপনার বাচ্চার এইটাও লাগবে। বাবা, ফরিদ চাচা তার মাইয়া আলিয়ার লাইগা ওষুধ কিনতে আইছে। চলো তো মিনা, গিয়া দেখি ঘটনা কি। আপনার বাচ্চার মনে হয় ঠান্ডার জ্বর। আপনি ওকে কোনো ডাক্তার দেখিয়েছেন? না। ওহো, তাহলে এখানে কেন এসেছেন? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো প্রকার ওষুধ নেওয়া ঠিক না। ঠিক না, ঠিক না। চলুন আপনার বাড়ি, আপনার বাচ্চাকে আমি দেখবো। আমিও আপার লগে যাইতেছি বাবা। আচ্ছা মিনা, রাজু চলো বাজার করতে যাই। বাচ্চার সর্দি লেগেছে, কাশি এবং হালকা জ্বরও আছে। দেখেন সে কত দ্রুত শ্বাস নিচ্ছে। এগুলো হলো নিউমোনিয়ার লক্ষণ। নিউমোনিয়া? এত ভয়ের কিছু নেই, এটা মারাত্মক নয়। সঠিক চিকিৎসা ও বাড়িতে ঠিকভাবে যত্ন নিলে ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। তাইলে এখন আমরা কি করুম? আমি অ্যান্টিবায়োটিক বড়ি দিচ্ছি। বড়ি গুঁড়ো করে বুকের দুধ অথবা পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে হবে, সকালে এবং রাত্রে। আলিয়ার জন্য এই অ্যান্টিবায়োটিকটি যথেষ্ট। এর চেয়ে বেশি ওষুধ আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে।